দুর্গা পূজা পরিক্রমার আজ মহা সপ্তমী। এই মহা সপ্তমী আমি পূজা পরিক্রমা তুলে ধরছি আপনাদের সামনে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আগে পরিক্রমাগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, অবশ্যই এটাও আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন মহা সপ্তমী পূজা পরিক্রমা। আজ ষষ্ঠ পর্ব, সিক্স এপিসোড করি, আপনারা দেখবেন। এই ভিডিওগুলো অবশ্যই যারা দেখেননি অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবসময় আমি আপনাদের সঙ্গে আছি, অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করে দেবেন। এর পূজা পরিক্রমায় থাকছে শ্রীরামপুর এবং তারপর বৈদ্যবাটি শ্যাওড়াপুলি, বেশ কিছু পূজা প্যান্ডেল আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। হয়তো নামগুলো আমার সব বলা হচ্ছে না, বলতেও পারছি না, কারণ প্রচণ্ড ভিড় আর সব কিছুই সম্ভব হচ্ছে না দেখা। তবুও আমি চেষ্টা করছি আপনাদের তুলে দেওয়া। আপনারা দেখতে থাকুন সপ্তমী পূজা পরিক্রমা। দেখতে দেখতে পূজা পরিক্রমা আমার পাঁচটি পর্ব হয়ে গেল। মহাসপ্তমীও আজ প্রায় শেষ লগ্নে, আর মা দুদিন বাকি, অষ্টমী নবমী, তারপরে বিদায়ের ঘণ্টা, মনে বিষাদের ছায়া নামবে। যদিও আমি সেটা নিয়ে এখন আলোচনা করব না, কারণ এখন পূজা পরিক্রমা চলছে, আপনারা দেখতে থাকুন। একাধিক মণ্ডপ সজ্জা, আশা করি আপনাদের আনন্দ দেবে, ভালো লাগবে, আপনারা দেখুন।